রাগি লোকেরা কবিতা লিখতে পারে না, তারা বড্ড চেঁচায়। গহন সংসারের ম্লান ছায়ায় রাগি লোকেরা অত্যন্ত নিঃসঙ্গ, তারা নিজের কণ্ঠস্বর শুনতে ভালোবাসে। পাহাড়ের পায়ের কাছে লুটিয়ে পড়া জলপ্রপাতের পাশে আমি একজন রাগি লোককে দেখেছিলাম। তার বাঁকা ভুরু, তার উদ্ধত ভঙ্গিমার মধ্যেও কি অসহায় একজন মানুষ। নদীর গতিপথ কেন খালের মতন সরল নয়, এই নিয়ে লোকটি খুব রাগারাগি করছিল। হাতে এক গোছা চাবি, তবু তালা খোলার বদলে সে পৃথিবীর সব দরজা ভেঙে ফেলতে চায়। ওই লোকটি কোনো দিন কবিতা লিখতে পারবে না, এই ভেবে আমার কষ্ট হচ্ছিল খুব। পাহাড় ও জলপ্রপাতের পাশে সেই বিশাল সুমহান প্রকৃতির মধ্যে বাজে পোড়া শুকনো গাছের মতন দাঁড়িয়ে রইল রাগী মানুষ।